আসসালামু আলাইকমন আছেন সবাই আজকে আমি এমন একটি ভিডিও নিয়ে চলে এসেছি এই ভিডিওটি আপনাদের জন্য খুবই উপকার হবে ভিডিওটি অবশ্যই পুরো দেখার চেষ্টা করবেন আজকে আমি অল্প সময়ে অল্প খরচে এমন একটি স্প্রে তৈরি করব এই স্প্রেটি তেলা পোকা পিঁপড়া মশা মাছি টিকটিকি যার গায়ে স্প্রে করেন না কেন সেকেন্ডের মধ্যে কিন্তু মরে যাবে এটা হানড্রেড পারসেন্ট কার্যকরী সেটা আপনাদের প্রমাণ আমি দেখিয়ে দিচ্ছি তো আমার বাসাতে ছোট তেলাপোকা পিঁপড়া বড় তেলাপোকা যখনই আমি একটি দেখি তখনই তার গায়ে স্প্রে করে দিই এটা কিন্তু সঙ্গে সঙ্গে মরে যায় এমনকি তাদের চলাফেরার স্থানে স্প্রে করে দিলেও সেই স্থান দিয়ে ওরা চলাফেরা করে না আর যখনই দেখবেন অন্য স্থানে চলাফেরা করছে তখনই সেই স্থানে একটু স্প্রে করে দিবেন সঙ্গে সঙ্গে মারা যাবে তো আমি বড় তেলাপোকা পিঁপড়া তো মেরেই দেখালাম এবার আমি একটি ছোট তেলা পোকা গুঁড়ো তেলা পোকার গায়ে স্প্রে করে দেবো দেখুন স্প্রে করার সঙ্গে সঙ্গে এরা কিন্তু পালিয়েও যাচ্ছে এবং ও কিন্তু গায়ে একটুখানি পড়লেই মরেও যাবে তো এটা দেখুন এখানে এসে মরেও গেছে তো এই আজকে যে স্প্রেটা আমি তৈরি করছি এটা কিন্তু হানড্রেড পারসেন্ট কার্যকরী আমি বারবারই বলছি এটা বানাতে কিন্তু তেমন খরচও হবে না আর সব থেকে বড়ো কথা এটা বানিয়ে আপনারা দীর্ঘদিন ব্যবহারও করতে পারবেন এখানে নষ্ট হবার মতো কিছুই ব্যবহার করা হয়নি বর্তমানে যেই রমজান মাস চলছে এই রমজান মাসে কিন্তু আমরা অনেক রকম খাবার বানিয়ে থাকি বিশেষ করে ভাজা পোড়া তো চলেই তো বিভিন্ন ধরনের খাবারের গন্ধ আর এই ভাজা ভাজাপোড়ার তেলের আকৃষ্ট হয়ে কিন্তু দেখা যায় পিঁপড়া তেলাপোকা ছোট ছোটো বড় পোকা এগুলো আমাদের কিচেনে দেখা যায় তাছাড়া মশা মাছি তো আছেই তো এগুলোকে নিমেষেই দূর করা যাবে খুব সহজেই পিঁপড়ার অত্যাচারে তো আমরা খাবার দেখা যায় রাখতেই পারি না তো আজকের এই স্প্রেটা কিন্তু খুবই কার্যকরী হবে তো আশা করছি পুরো ভিডিওটি দেখার চেষ্টা করবেন আর যেটা করবেন ভিডিওটি দেখতে যদি ভালো লাগে বা আপনাদের উপকারই মনে হয় সেক্ষেত্রে অবশ্যই কিন্তু লাইক দিতে ভুলবেন না আর যারা আমার চ্যানেলটি নতুন ভিজিট করছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতেও ভুলবেন না এবং যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো আমি এখানে বারবারই আপনাদের প্রমাণ দেখিয়ে দিচ্ছি বিভিন্ন জায়গায় যে পিঁপড়াগুলো আছে সেগুলোর গায়ে আমি স্প্রে করছি এরা কিন্তু তখনই চট মরে যাচ্ছে এক সেকেন্ডও টাইম নিচ্ছে না বাজার থেকে তো আমরা অনেক রকমই মশা মাসি পিঁপড়ে মারার স্প্রে কিনে থাকি কিন্তু সেগুলো সম্পূর্ণই ক্ষতিকারক কেমিক্যাল আমাদের জন্য খুবই ক্ষতি করে দেয় বিশেষ করে বাচ্চারা যদি বাসায় থাকে তাহলে তো এটা আমাদের ব্যবহার করতে খুবই ভয় লাগে তো সেসব থেকে মুক্তি পেতে আজকের এই স্প্রেটি আপনারা বানিয়ে নিন প্রথমে আমি যেটা নিয়ে নিয়েছি সেটা হচ্ছে এটা হচ্ছে কর্পূর কর্পূর কিন্তু বিভিন্ন সাইজের এবং গুঁড়ো অবস্থাতেও বাজারে কিনতে পাওয়া যায় আপনারা গুঁড়োতাও কিনতে পারেন আবার এরকম গোল গোল আবার লম্বা শেপ বা সব ধরনের কিন্তু সাইজের কর্পূর পাওয়া যায় তো প্রথমে আমি যেটা করছি কর্পূরটা গুঁড়ো করে নিচ্ছি কর্পূর কিন্তু খুবই কম দাম বাজারে আপনারা খোঁজ করলে পাবেন এটা কিন্তু যে কোনো মুদির দোকানেও পাওয়া যায় এখন আমি কর্পূরটা গলানোর জন্য কর্পুরের ভিতরে আমি শ্যাবলন দিয়ে দিলাম এক চামচ মতো ছাবলনের সঙ্গে কোরপর কিন্তু খুব সহজেই মিশে যায় এখন আমি এটা মিশে যাওয়া পর্যন্ত অপেক্ষা করছি তো এটা আমি এভাবেই রেখে দিচ্ছি এবার স্প্রেটা বানানোর জন্য আর কি কি লাগছে সেটা আমি রেডি করে নিচ্ছি একটি বড়ো বোল নিয়েছি এখানে আমি দুই চামচ পরিমাণ লবণ দিয়ে দিলাম দুই চামচ বলতে এখানে প্রায় দুই টেবিল চামচ মতো হবে আর দিয়ে দিচ্ছি এক লিটার পানি আমি এটা প্রায় এক মাসের জন্য বানাবো তাই এখানে আমি এক লিটার পানি দিয়ে দিলাম এবার আমি লবণটা পানির সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি এটা মেশানো হয়ে গেলে আমি এর ভিতরে এবার দিয়ে দিব ভিনেগার আপনাদের বাসায় যদি ভিনেগার না থাকে তো সেক্ষেত্রে আপনারা কিন্তু লেবুর রস ব্যবহার করতে পারবেন তবে লেবুর রস ব্যবহার করলে কিন্তু এটা বেশি দিন আপনারা রাখতে পারবেন না আর ভিনেগার ব্যবহার করলে কিন্তু এটা দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন তো সেক্ষেত্রে যদি আপনারা ইনস্ট্যান্ট এটা ব্যবহার করতে চান বা এক সপ্তাহ রাখতে চান সেক্ষেত্রে লেবুর রস দিবেন আর যদি আপনারা অনেক দিন এটা রেখে ব্যবহার করতে চান সেক্ষেত্রে অবশ্যই ভিনেগার দেওয়ার চেষ্টা করবেন তো এখানে আমি এই গোল চামচটা দেখছেন এই চামচে দুই চামচ পরিমাণ ভিনেগার দিয়ে দিচ্ছি এবারে যেই করপুর আর ছ্যাবলন মিশিয়ে রেখেছিলাম সেটা এবার এই পানির ভিতরে মিশিয়ে দিচ্ছি এটা একটু গলতে সময় লাগে কেননা কর্পূরটা একটু গলার জন্য টাইম দিতে হয় তো এখন এটা আমি ভালো করে গুলিয়ে নিচ্ছি এবং এটা আমি এই পানির ভিতরে দিয়ে দিচ্ছি আর দেওয়ার পরে অবশ্যই কিছুক্ষণ নাড়াচাড়া করবেন তাহলে কিন্তু ভালোভাবে মিশে যাবে তো এখানে দেখুন তেমন কিন্তু কোনো দামি জিনিস ব্যবহার করা হয় নাই এখানে কিন্তু সবই নর্মাল যেগুলো আমাদের বাসায় থাকে সেগুলো দিয়ে ব্যবহার করেছি শুধুমাত্র করপুর মনে হয় সবার বাসাতেই থাকে না এটা আপনারা বাজার থেকে কিনে নেবেন এটা কিন্তু সব জায়গাতেই পাওয়া যায় তো এটা কিন্তু তৈরি হয়ে গেল এটা এবার আপনারা কিভাবে ব্যবহার করবেন কখন ব্যবহার করবেন বলে দিচ্ছি কিছু কিছু আপনারা কটনে এভাবে ভিজিয়ে নেবেন তো আমি এরকম চার পাঁচটা কটনে ভিজিয়ে নিলাম এবং বাদ বাকি যেগুলো আছে আমি একটি স্প্রে বোতলে ঢেলে নিচ্ছি তো স্প্রে বোতলে ঢালতে গেলে দেখা যাবে যে গামলা থেকে পড়ে যাবে তা আমি একটি মগে ঢেলে নিলাম তারপরে একটি স্প্রে বোতলে ঢেলে নিচ্ছি এটা আমি বলছি বলে নয় এটা আপনারা একটু বানিয়ে দেখবেন এবং ব্যবহার করে দেখবেন খুবই কার্যকরী কিন্তু আমার বাসায় টিকটিকি নেই বলে আমি টিকটিকির গায়ে স্প্রে করতে পারলাম না যদি টিকটিকি থাকতো এটাও আমি আপনাদের প্রমাণ করিয়ে দেখিয়ে দিতাম এখন আমি এই স্প্রেটা কোথায় কোথায় করব কখন করব সেটাও আপনাদের দেখিয়ে দিচ্ছি তো এটা কিন্তু দীর্ঘদিন সংরক্ষণও করা যাবে এটা আমি আগেও বলেছি এখন অনেকেই বলেন যে আপু সিঙ্ক বা বেছিনের মুখ দিয়ে ছিটে আসে মানে ওই যে চিটে যেটা বলে আর কি সেটা আসে তো সেটা সেক্ষেত্রে আপনারা রাত্রে ঘুমানোর আগে এই কটনে ভিজিয়ে এখানে দিয়ে রাখবেন দেখবেন কোনো রকম ক্ষতিকারক পোকামাকড় এই সিং দিয়ে কিন্তু আর কিচেনে প্রবেশ করবে না তারপরে আপনারা ঘুমানোর আগে আপনাদের গ্যাসের চুলার নিচে গ্যাসের চুলা এবং আপনাদের কিচেন প্ল্যাটফর্মে এই স্প্রেটা ছড়িয়ে দিবেন দিয়ে মুছে নেবেন দেখবেন তেলাপোকা পিপরা পিঁপড়া এখানে কিন্তু আর ঘোরাফেরা করবে না আপনাদের কিচেন থাকবে একেবারে ফ্রেশ তাছাড়া যে সকল কর্নারে আপনাদের মনে হয় এ সকল জায়গায় তেলাপোকা ঘোরাফেরা করে তো সে সকল জায়গায় আপনারা কটনে করে সেটা এক জায়গায় রেখে দিবেন অথবা এই স্প্রেটা দিয়েই স্প্রে করে দিবেন দেখবেন তেলাপোকা কিন্তু এর ধারের কাছেও ভিড়বে না তাছাড়া আপনাদের যাদের বাথরুমে তেলাপোকা আসে তারা এরকম কটনে স্প্রেটা ভিজিয়ে নিয়ে আপনারা সেখানে কটনটা রেখে দিবেন তো যেহেতু এখন রমজান মাস কিচেনটায় আমাদের বেশি পরিষ্কার পরিচ্ছন্ন রাখা উচিত তাছাড়া যখন ঘর মুষবেন ঘর মোছা বালতির ভিতরে দুই ঢাকনা ফেলে দিবেন এবং সেই পানিটা দিয়ে ঘর মুছবেন দেখবেন তেলাপোকা পিঁপড়ার উপদ্রব কমে যাবে তাছাড়া যেখানে যেখানে আপনাদের মনে হয় এ সকল স্থানে টিকটিক ঘোরাফেরা করে সেই সকল স্থানে স্প্রে করে দেবেন টিকটিকি কিন্তু আর সে সকল স্থানে আসবে না তো আশা করছি আজকের ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম